বাংলাদেশের নেট পরিষেবায় একটু স্বাভাবিক হতেই প্রেটটাপুলে চালু সীমান্ত বাণিজ্য বাংলাদেশে আটকে থাকা ভারতীয় ট্রাক চালকদের নিরাপত্তা সুনিশ্চিত করার আশ্বাস চার দিন বন্ধ থাকার পর শুরু হলো ভারত বাংলাদেশ সীমান্ত বাণিজ্য ছাত্র আন্দোলনের জেরে অশান্তির কারণে গত শনিবার থেকে বন্ধ হয়ে যায় সীমান্ত বাণিজ্য বুধবার পেট্রাপোল সীমান্ত দিয়ে ফের শুরু হয় পণ্য আমদানি রপ্তানি এদিন বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা কিছুটা স্বাভাবিক হতেই পেট্রোপোল বন্দরে স্বাভাবিক হয় পণ্য আমদানি রপ্তানি কোটা বিরোধী আন্দোলনের জেরে অগ্নিগর্ভ অবস্থা ছিল বাংলাদেশে যার ফলে বাংলাদেশে বন্ধ করা হয়েছিল ইন্টারনেট পরিষেবা জারি হয়েছিল কারফিউ রাস্তায় নামের সেনা মুক্তিযোদ্ধা সংরক্ষণ বা কোটা নিয়ে গত রবিবার রায় ঘোষণা করেছে সেদেশের সর্বোচ্চ আদালত তারপরেও আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন পড়ুয়ারা দীর্ঘ প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় বাংলাদেশে যার প্রভাব পড়েছিল ভারত বাংলাদেশের পেট্রাপোল বন্দরে বন্ধ ছিল আমদানি রপ্তানি যার ফলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় ব্যবসায়ীদের সীমান্তে বাণিজ্য বন্ধ থাকার কারণে সীমান্তে শয়ে শয়ে পণ্য বোঝায় ট্রাক দাঁড়িয়ে পড়ে ক্ষতির মুখে পড়তে হয় ব্যবসায়ীদের তবে এদিন বাণিজ্য শুরু হওয়ায় খুশি ব্যবসায়ীরা পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতিতে শনিবার সকালের কিছু পরে বাণিজ্য বন্ধ হয়ে যায় ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় বেশ কিছুদিন বাণিজ্য বন্ধ ছিল বুধবার থেকে বাণিজ্য শুরু হয়েছে তবে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও পাঁচ ছ দিন সময় লাগবে তিনি বলেন সীমান্ত বাণিজ্যের বিষয়টি বাংলাদেশ সরকার গুরুত্ব সহকারে দেখছে বেনাপোল বন্দরে যে ভারতীয় ট্রাক পণ্য নিয়ে এখনও দাঁড়িয়ে রয়েছে সেগুলি যাতে নিরাপদে যথাযথ স্থানে যেতে পারে তার নিরাপত্তা ব্যবস্থাও সুনিশ্চিত করেছে বাংলাদেশ সরকার এ বিষয়ে তিনি আরও বলেন অবশেষে ব্যানাকোল এবং প্যাট্টাপোলের যে আমদানি রপ্তানি দীর্ঘ কয়েকদিনের যে অস্থিরতা ছিল বেনাকোল সারা বাংলাদেশের যে সমস্যার কারণে সেই অচল অবস্থাটা কেটেছে ব্যবসা আবার আগের মতোই ছন্দে ফিরছে আমাদের রপ্তানি আজকে সকাল থেকে শুরু হয়েছে যদিও সেটা স্লো চলছে এর জন্য বাংলাদেশে এখনও নেট পরিষেবা স্বাভাবিক সাধারণের মধ্যে এখনও চালু হয়নি স্বাভাবিক কারণেই বাংলাদেশে আমাদের রপ্তানিকৃত মাল যেসব সিএনডিএফ বাংলাদেশে ইম্পোর্টের প্রতিনিধির হাতে দেব তাদের কাছে যতক্ষণ না কমিউনিকেশান করতে পারবো কমিউনিকেট হবে ততক্ষণ আমরা স্বাভাবিক বলতে পারবো না ব্যানাপোল পোর্টের এখনও মজুত আছে আমাদের আগের পাঠানো যে মাল পাঠিয়েছে এক্সপোর্টের মাল গোডাউন থেকে তাদের গাড়িতে মাল তুলে তাদের বেনাপোল থেকে সোজা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ফ্যাক্টরিতে যাবে এই স্বাভাবিক পরিস্থিতি আসতে এখনও ছদিন লাগবে যে বেনাপোলে প্রশাসন এইটুকু আমাদের বাংলাদেশ প্রশাসন সাপোর্ট দিচ্ছে যে বেনাপোল থেকে মাল তোলার ক্ষেত্রে বেনাপোল বলবো না অন্যান্য বর্ডারেও তাই একই অবস্থা মাল তোলার ক্ষেত্রে রাস্তায় কোনো অপ্রীতিকর ঘটনা যাতে কোনো না ঘটে তার জন্য নিরাপত্তা সুনিশ্চিত করা হচ্ছে অর্থাৎ আমদানি রপ্তানির ব্যবসাটাকে বাংলাদেশ গভর্নমেন্ট বিশেষ মান্যতা দিচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড পেট্রাপোল সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ